জানাচ্ছি টেকশহর ডট কম এর নিয়মিত আয়োজনে আজকে আপনাদের সাথে আছে আমি আনিকা জিনা ও তুসিন আহমেদ তো তুসিন কোয়ালকম কি আনছে কোয়ালকম নতুন দুটি চিপসেট বাজারে আনবে যেটা হলো মিড রেঞ্জ ব্যবহারকারীদের জন্য একটি হলো 6150 আর একটি হলো 7150 আমাদের বাজারে যে ডিভাইসগুলো সাধারণত 15 থেকে 30000 টাকার মধ্যে পাওয়া যায় এই ফোনে যে চিপসেট ব্যবহার করা হয় সেই চিপসেট তবে এখনো এটি বাজারে আনে নাই প্রতিষ্ঠানটি জানিয়েছে ওরা কাজ করছে এবং এই চিপসেটে থাকবে হলো আর্টিক কোর এবং এলিভেন ন্যানোমিটার আর্কিটেক্ট ডিজাইন এটি তৈরি এবার একটা মজার কথা জানিয়ে রাখি কোয়ালকম শুধুমাত্র ফোনের জন্য চিপসেট বানাবে তা না কোয়ালক্রম ল্যাপটপের জন্য চিপসেট বানানোর ট্রাই করছে এবং একই চিপসেট যেন দুইটি ডিভাইসই ব্যবহার করা যায় ল্যাপটপ এবং ফোন সেটি নিয়ে প্রতিষ্ঠানটি জোরালোভাবে কাজ করছে এই তো গত এই বছরই কোয়ালক্রম স্ন্যাপড্রাগনের চিপসেট ব্যবহার করা হয়েছে এমন কিছু ল্যাপটপ বাজারে এসেছে তবে এখানে আরেকটা জিনিস জানিয়ে রাখি মাইক্রোসফট এই বছর ফেব্রুয়ারিতে একটি ব্লগ পোস্ট করেছিল মাইক্রোসফটের অফিসিয়াল পেজে সেখানে জানিয়েছিল স্ন্যাপড্রাগন প্রসেসর যে ল্যাপটপগুলোতে ব্যবহার সেখানে হয় সিক্সটি ফোর মিট কিছু অ্যাপ চলতে ঝামেলা করা হয় যদিও পরবর্তীতে মাইক্রোসফট সেই পোস্টটি সরিয়ে ফেলে আশা করি যে কলকম নতুন চিপ সেটা এই ধরনের ত্রুটিগুলো ঠিক করবে আপু ভারতে তো হলো এক ধর্মীয় উৎসব চলছে এবং সাধারণত ভারতে যখন ধর্মীয় উৎসব চলে তখন ফোন অনেক বেশি বিক্রি হয় কাপড় চোপড়ের পাশাপাশি তো এবার নাকি আইফোন খুব কম বিক্রি হচ্ছে বা ফোনের বাজার নাকি খারাপ যাচ্ছে শুধু আইফোনই নয় আরো অন্যান্য ফোনের বাজারও বেশ খারাপ চলছে যেমন ওয়ার্ল্ড ওয়াইড স্মার্টফোনের সরবরাহই কমে গেছে শুধু আইফোন নয় গত বছর এই একই ফেস্টিভ্যালে আইফোনের এই একই প্রান্তিকে আইফোনের বিক্রি ছিল এক মিলিয়ন এবার ধারণা করা হচ্ছে হাইয়েস্ট সাত থেকে আট লাখ ফোন বিক্রি হবে তো কাউন্টার পয়েন্টের জানিয়েছেন যে আইফোনের দাম আসলে একটু বেশি হয়ে গেছে আগের বছরের তুলনায় এবছরের দাম আরও বাড়ানো হয়েছে সো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না থাকার কারণেই আর কি আইফোনের বিক্রি কমেছে তবে এখানে আরেকটা তথ্য আইফোনের সংখ্যাগতভাবে যদি হলো বিক্রি কমে কিন্তু মুনাফা কিন্তু আইফোন ভালোই পাচ্ছে কারণ ফোনের দাম বাড়িয়ে দিয়েছে হ্যাঁ তো গত রিসেন্টলি হলো ওয়ান প্লাস সিক্সটি বাজারে এসেছে এবং এতে কিছু ফিচার দেওয়া হয়নি যেটা ওয়ানপ্লাস সিক্সটি সব ব্যবহারকারী যারা যারা ফ্যান রয়েছে তারা খুবই হতাশ হয়েছে এবং এতদিন চুপ থাকলে ওয়ানপ্লাস রিসেন্টলি জানিয়েছে যে কেন এই ফিচারগুলো দেয়নি কি জানিয়েছে ওয়ানপ্লাস ওয়ানপ্লাস একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে যে কেন তারা এল নোটিফিকেশন দেয়নি মানে আমরা স্ট্যান্ড বাই মোডে রাখলে এখানে এল নোটিফিকেশন দেখা যায় সো এই সাধারণ একটি ফিচার তারা বাদ দিয়েছে তো এ ব্যাপারে তারা বলেছে যে ফোনটি ট্যাপ করা মাত্রই নোটিফিকেশন দেখা যাবে আনলক করার প্রয়োজন হবে না সো বাড়তি এই ফিচারটি দেওয়া হয়নি আরেকটি বিষয় তারা বাদ দিয়েছে সেটা হচ্ছে অল ওয়ান ডিসপ্লে সেখানে ডেট টাইম দিন তারিখ দেখা যায় কিন্তু অলয়েস অন ডিসপ্লে থাকার কারণে ফোনের চার্জও কিন্তু অনেক দ্রুত গতিতে কমে যায় এই চার্জের স্থায়িত্ব বাড়ানোর জন্যই তারা ফিচারটি অ্যাভয়েড করেছে স্যামসাং তাদের ফেসবুক পেজে ফোল্ডেবল ফোনের একটি ছবি দিয়েছে কি জানিয়েছে তারা স্যামসাং তাদের ফেসবুক পেজে একটি টিজার ছবি প্রকাশ করেছে যেখানে স্যামসাং এর লোগোটাকে একটু ফোল্ড করে দেওয়া এবং স্যামসাং মেবি চলতি মাসেই একটি নতুন ফোর ফোনের ঘোষণা দিবে যদিও অনেকদিন আগে থেকে শোনা যাচ্ছিল যে স্যামসাং ফোর ফোন আনবে সেটা গত দুই তিন বছর ধরেই এই গুজবটা চলছে আর ধারণা করা হয়েছিল যে প্রথম ফোর ফোন হবে স্যামসাং এর কিন্তু স্যামসাং সেটা পারেনি তাই হয়তোবা খুব তাড়াতাড়ি করি দ্বিতীয় সারিতে যেন স্যামসাং এর নামটা থাকে যে সেকেন্ড ফোর ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসাবে এর জন্য চলতি মাসি হয়তো বা ফোর ফোন আনবে তবে এই ফোনটিতে আসলে কি থাকবে বা কি হবে এই সম্পর্কে আসলে টিজার ছবিতে কিছু দেওয়া ছিল না তবে অনলাইনে এটি নিয়ে অনেক গুজব শোনা গিয়েছিল এবং সেই গুজবে ধারণা করা হয়েছিল যে ফোনটিকে ফোল্ডেবল করা যাবে এবং এটি যখন ফোনটা খুলবে তখন একটি ট্যাবেন্ট সমান হয়ে যাবে ইউটিউবে বা অনলাইনে বেশ কিছু ভিডিও পাওয়া যায় এই ভিডিও তবে এটি আসলে অফিসিয়ালভাবে না আসা পর্যন্ত সঠিক কি হবে সেটা বলা যাচ্ছে না ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য টেক শহরের সাথে থাকতে ভিজিট করুন টেক শহর ডট কম